উইম্বলডনের রেকর্ড অষ্টম শিরোপার খোঁজে কাল মাঠে নামবে ওয়ার্ল্ড নাম্বার টু নোভাক জকোভিচ। শীর্ষ বাছাই কার্লোস আলকারাসের বিপক্ষে সন্ধ্যায় মুখোমুখি হবে 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকো। অন্যদিকে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে আলকারাস। ইউএস ওপেনের পর উইম্বলডন জিততে মুখিয়ে স্প্যানিশ তারকা। টেনিসে কে বিশ্বসেরা, এমন প্রশ্নে এখন আর কোনো মতভেদ নয়। নামটা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালকে ছোঁয়ার পর ফ্রেঞ্চ ওপেন দিয়ে ছাড়িয়ে গেছেন। সর্বোচ্চ 23টি গ্র্যান্ড স্ল্যাম দিয়ে এই সার্বিয়ানি সবার উপরে, সংখ্যাটা এবার 24 করার পালা। উইম্বলডনেও আছেন শিরোপার লড়াইয়ে। গ্র্যান্ড স্ল্যামে এটি জকোর রেকর্ড 35তম ফাইনাল। ছেলে কিংবা মেয়েদের টেনিস মিলে এখানেও তিনি ছাড়িয়েছেন সবাইকে। 34 ফাইনাল দিয়ে আগের রেকর্ড ছিল নারী কিংবদন্তি ক্রিস এভার্টের। 2017 সালের পর থেকে গ্রাস কোর্টের আর কোনো ম্যাচে হারেননি জকোভিচ। উইম্বলডনে তার ম্যাচ জয় 90%, অস্ট্রেলিয়ান ওপেনে যা 92, ফ্রেঞ্চ ওপেনে 85 আর ইউএস ওপেনে 86%। অবিশ্বাস্য এক রেকর্ড, এখন আরও সমৃদ্ধ হবার পথে। দারুণ একটি ফাইনাল হবে আশা করছি। উইম্বলডনে এটি আলকারাজের প্রথম ফাইনাল। গ্রাস কোর্টেও সে দারুণ ধারাবাহিক, তাকে হারাতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে। ফাইনালে জকোভিচের লড়াইটা অবশ্য সহজ হবে না, এত সফল হয়েও এখন তিনি ওয়ার্ল্ড নাম্বার টু। ফাইনালে লড়তে হবে শীর্ষ বাছাই কার্লোস আলকারেজের বিপক্ষে। স্প্যানিশ এই তারকা দ্বিতীয়বারের মতো উঠলেন কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে, তৃতীয় স্প্যানিয়ার্ড হিসেবে উঠলেন উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে। জকোভিচ একজন কিংবদন্তি, তার সাথে লড়াই করাটা সবসময় কঠিন, তবে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব, নিজের প্রতি বিশ্বাস রাখব, তাকে হারানোর সামর্থ্য আমার আছে, আমি প্রস্তুত। মেদভেদেবকে হারিয়ে ফাইনালে উঠলেও কিংবদন্তির জকোর বিপক্ষে জয় দিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলতে চায় ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। সবশেষ 2022 সালে জিতেছিলেন ইউএস ওপেনের শিরোপা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।